সোনির বড় ছেলেকে দেখা গেলো ও গেট খুলে দিল আর সোনি তো খুবই বিজি আজকে মানে আজকে না অ্যাকচুয়ালি করোনার সময় সে বুয়া ছাড়িয়ে দিয়েছে আর ওকে এখন একা সবটা করতে হয় ও গড় গরদর্য মানে ক্লিন করতেছে রান্নাবান্না প্রায় শেষ আর আমি ভাবলাম কি ঠিক আছে ও আর ওর বাচ্চাকে গোসল করাবে পিছিটাকে আর ওকে আর আরও হচ্ছে আরিয়ান আমার কী ওটা একটা বাবাই মার্শাল্লাহ অবশ্যই দুইটা ছেলে মার্শাল্লাহ খুবই সুন্দর আর ভাইয়ার মতো আর সোনিতা আমার কাছে একদম মানে এক কথায় ডায়মন্ড ভালোই লাগে হ্যাঁ তো সুন্দর একটা ফ্যামিলি মার্শাল্লা আল্লাহর রহমতে আর এক কথায় সোনি তো আমার চারিদিকে আর জানে মান একটু বেশি বলা হয়ে যাচ্ছে হয়তোবা অ্যাকচুয়ালি বেশি না মানে ও আমার যা সেটা অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না তো মাঝখানে বললাম আর কি তো আর এই যে ঘুরে ঘুরে আমি ওর বাসাটা শ্যুট করতেছি কি করব একা একা আর বাচ্চারা তো মানে আমার দুই মেয়ে সামনে বড় ছেলে ড্রয়িং রুমে বসে টিভি দেখা শুরু করে দিয়েছে আজ যে যার মতো ব্যস্ত তো আমি দিক থেকে ব্যস্ত এদিকে সোনি নতুন ফ্রিজ নিয়েছে সিঙ্গারের ডাবল ডোরেরটা ভালোই লেগেছে আর ওর একটু কিচেনটা ছোট হয়ে গেছে ক্যাবিনেটের কারণে তো যাই হোক একা মানুষ হয়ে যায় তো আমি তো খাওয়াটা শুট করি না আর এই যে জানালা একদম রাস্তার পাশে ওর বাসার তিন সাইডই খোলা মেলা মাসাল্লা ভালো লাগে একদম সুন্দর জায়গায় বাসা করতে পেরেছে এটা ওর নিজের বাসা আর আমরা এই আর নতুন বাসায় মানে আগে তো ভাড়া বাসায় ছিল আর এ রহমতে নিজেরা নিয়েছে তো এই বাসায় এই প্রথম অনেকটা সময় থাকলাম এছাড়া আমরা বিকেলে আসি দেয় সে দশটার দিকে যাই আর আজকে যেটা হলো যে দুপুরেই চলে আসলাম যাবো সেই দশটার দিকে তো ওই তো আমি ঘুরে ঘুরে শ্যুট করতেছি আর বাচ্চারা মহানন্দ করতেছে তো আজকে আমাদের দুপুরের লাঞ্চটা তো মার্শাল্লাহ খুবই আমি ছিল আর বরাবরই এক হাতে রান্না খেতে খেতে অন্যের হাতে রান্না খেতে ভালোই লাগে আর আমি শনির বাসে আসা মানে শনি আমাকে এই মিতাদিটা খা ওইটা খাওয়া মানে করতেই থাকে একদম হয়রান করে ফেলে মানে ওর বাসে আসলে খাওয়ার জন্য বিরক্ত করে ফেলে তো ঠিক আছে আমাদের মানে দুপুরে আমি তো খাওয়াটা শ্যুট করি নাই দুপুরে খুবই মজাদার খাবার ছিল মেনুতে কচু দিয়ে খুব কয়েকটা আইটেম ছিল চিংড়ি দিয়ে কচু চিংড়ি পেঁয়াজু চিংড়ি পুঁই শাক ইলিশ মাছ কচু তারপর পরে হয়েছে গরুর মাংস তারপরে ও অনেকটা ডিম সিদ্ধ করে রেখেছিল বলতেছিল যে আমাকে বোনা করতে আমি তো আলসে পাঠি করি নাই সেটা এমনিতে খাওয়া হয়েছে আর এই যে আমরা বিকেলে বাচ্চা কাছা চলে যাচ্ছি এসে ছাদে আর ওর বাসাটা আটতলা তো ওই যে বাচ্চারা আর আরও কে লিফটে একটু শ্যুট করলাম ও বেচকি দিয়ে রাখছে নাকি এমনই করে আর গাছে অনেক শাক গাছ এগুলো একটা আন্টি লাগিয়েছে তো আন্টিটা থাকে মেবি সাততলা সাততলা বা আটতলাতেই অ্যাকচুয়ালি আমার জানা নাই তো ওই আন্টির কি যে বুদ্ধি এই ছাদের উপরের লাউ গাছ একদম নিচ থেকে ঝুলিয়ে দিয়েছে সেটা আনটির বাসার গ্রিলে দিয়েছে ভালো লেগেছে এখানে থানকুনি পাতা বাসক পাতা পেয়ারা গাছ মোট কথা অনেক গাছ আছে এখানে শনিরও কিছু গাছ আছে তো শনিকে বললাম তুই কচু গাছটা দে তো আন্টি নাকি প্রত্যেক দিন প্রত্যেকটা গাছ থেকে এক মুঠো করে শাক নিয়ে রান্না করে হেঁচি শাক থানকুনি পাতা কচু শাক তারপরে মিষ্টি আলু শাক মানে অনেক শাক তো এই যে আমি পাঁচটা মোটামুটি শ্যুট করলাম আর পুরো মানে হয়তো মানে পুরোপুরি বা ভালোভাবে অত করি নাই কারণ অন্য ভাবির আসছে এদের সাথে কথা বললাম কথা বলতেছি ফাঁকে ফাঁকে হালকা পাতলা শ্যুট করেছি বাচ্চারা তো খুবই মজা পাচ্ছে আর আমার কাছ তো খুবই ভালো অনেক দিন পর এত উঁচুতে আসছি মানে এরকম ছাদে আর মানে ভালো লাগার অনুভূতি তো আর শেষ হবে না তো এদিক থেকে শ্যুট করার পরে নিচে চলে গিয়েছি আর নিচে গিয়ে আমরা আমি আর বড় লাইক করে ও সবাই তো বড় লাইক করা জিনিসটাই করে তো আমি আজকে দুইটা ডেজার্ট করলাম সেটা হচ্ছে পাটি সাপটা পিঠা প্লাস শাহি এসে এটা করেছি এটা আমার ভাইয়া খুবই লাইক করেছে প্লাস পুলকও তো ঠিক আছে আর এরপরে তো কফি যা বাচ্চাদের জন্য নুডলস করেছিলাম ফ্রেন্স প্রায় সাথে তো মাশাল্লাহ দিনটা অনেক সুন্দর কেটেছে অনেক 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 আর আড্ডা দিতে গিয়ে দুই বান্ধবীতে তো মনে হয় না যে বাসায় যাব তো ও বলতেছিলো থেকে যাওয়ার জন্য বড় ছিল কিন্তু না কি থাকবো বাসায় বড় একা অবশ্যই শাশুড়ি আছে মা শাশুড়ি মা আসে তারপরে ওর বর আমার ফোন অফ হয়ে গিয়েছে সোনি ফোনে ফোন দিয়েছে তো যখন বর ফোন দিয়েছে তখন মনে হয়েছে বাসায় যেতে হবে পরে দশটা কি সাড়ে দশটার দিকে বাসায় আসলাম খুবই ভালো ছিল রে সোনি দিনটা থ্যাংক ইউ তোকে তো আমি এক অবশ্যই বেশি ওর বাসাই যাই আর শনির বাসায় মানে এখন তো করোনার কারণে মানে ছয় মাস পরে বের হওয়া হয়েছে এই রকম তো অনেক ভালো লেগেছে অনেক মজা করেছি বাচ্চারা খুব এনজয় করেছে এই তো আর বড় বড়ই গাছের প্রতি গাছ প্রেমে আমি তো আরও বলি পাশাপাশি যে গাছগুলো শ্যুট করতেছে আর বলতে আমি তো শোনির বাসায় বসেছিলাম বসে জানালা দিকে দিয়ে এক বাসার ছাদের দিকে তাকে দিকে অনেকটা ডালিম হয়েছে তো আমি তো তাকিয়ে সেই গাছের ভিতরে মনে হয় হারিয়ে গিয়েছি অমনি বাইয়া ভিতরে ঢুকছে ঢুকে গেটে দাঁড়াইয়া ভাবতেছে যে মানুষ নাকি ভাইয়া নাকি ভাবতেছে যে মানুষটা কোথায় হারাইছে যে কেউ আসতেছে